নূর ইসলাম রাজীব বলেছেন আমি একজন সফট সফটওয়্যার ডেভেলপার জব শুরু করবো ইনশাল্লাহ সফটওয়্যার কোম্পানিগুলো ব্যাংকের সফটওয়্যার তৈরি করে সেখানে যদি আমাকে সুদের লজিক কোড করতে হয় তাহলে কি আমার গোনা হবে হ্যাঁ আপনি সুদের সাথে যদি কোনো সম্পৃক্ততা তৈরি করেন অবশ্যই আপনার গোনা হবে আমরা এটাকে মানে জায়েজ হবে এবং গুণা হবে না কি করে আমরা আসলে এই সিদ্ধান্ত দিতে পারি বলেন রাসুলসাল্লাহ সাল্লাম যেখানে বলেছেন যে সূর্যে খায় সূর্যে দেয় সূর্যে লিখে সূর্যের সাক্ষী যে দুজন হয় এরা পাপে সমান এই জায়গায় আমি আপনি ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ আছে বলেন কোনো ব্যক্তি যদি মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কোথায় কাজ করে হঠাৎ করে যদি তার কোনো কর্মকর্তা তাকে বাধ্য করেন সে বাধ্যবাধকতার কারণে হয়তো তার পাপ হবে না হয়তো তার পাপ হবে না তবে যদি সেটাকে অভ্যাসে পরিণত করা হয় তাহলে আমরা বলবো সেই চাকরি থেকে আপনি সুইচ করবেন আরে যখন আপনাকে বলা হয় যে আপনার বাবাকে একটু গালি দেন বা আপনার পরিবারকে একটা গালি দেন যদি কেউ চাকরির মধ্যে এই শর্তটা ঢুকাই দেয় আপনি তো সেটা মানবেন না ভাই মানবেন কখনোই মানবেন না তার মানে হচ্ছে আপনার নিজের বংশ নিজের বাবা মায়ের প্রতি কোনো যদি কটুক্তি করা হয় যত বড় চাকরি হোক আপনি ছেড়ে দিবেন তাহলে একটা হারাম কাজের নির্দেশনা আসলে সেটাতে কেন কম্প্রোমাইজের কথা ভাবছেন সেটা কম্প্রোমাইজ করার কোনো অপশন আমার জানা নেই